আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটি হচ্ছে 43তম বিসিএস এর প্রিলিমিনারির প্রশ্নের সমাধান নিয়ে। পরীক্ষার তারিখ ছিল 29/10/2021। পরীক্ষার সমাধানগুলো দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। 1. কেস্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? উত্তর ক, হিতিক ও তুখারিক। 2. রুখের তেঁতুলি কুমিরে খায় এর অর্থ কি? উত্তর গ, গাছের তেঁতুল কুমিরে খায়। 3. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? উত্তর গ, পদ্ম পুরাণ। চার, দৌলত উজির বারহাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? উত্তর ঘ, জমিদার নিজাম শাহ। 5. চর্চাপদের প্রাপ্তিস্থান কোথায়? উত্তর খ, নেপাল। 6. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর গ, বীরসিংহগ্রাম মেদিনীপুর। 7. তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? উত্তর ক, অনন্ত প্রেম। 8. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? ঘ, মহামহোপাধ্যায়। 9. ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? উত্তর খ, কামাল পাশা। 10. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর ক, শনিবারের চিঠি। 11. মানুষের মৃত্যু হলেও তবুও মানব থেকে যায়, কে রচনা করেন এই কাব্যাংশ? উত্তর ঘ, জীবনানন্দ দাস। 12. কোনটি মুক্তযুদ্ধ ভিত্তিক উপন্যাস? উত্তর খ, নেকড়ে অরণ্যে। 13. মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে? উত্তর খ, শঙ্খ ঘোষ। ১৪. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? উত্তর গ, কর্ণফুলী। 15. নীলনহিত কার লেখার ছদ্মনাম? উত্তর গ, সুনীল গঙ্গোপাধ্যায়। 16. মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়? উত্তর খ, 19 জানুয়ারি 1926 সালে। 17. কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? উত্তর গ, 1865 সালে। 18. বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? উত্তর গ, স্বর্ণকুমারী দেবী। 19. আমার লেখা নয়াচিন কে লিখেছেন? উত্তর ঘ, শেখ মুজিবুর রহমান। 20. আমার দেখা রাজনীতির 50 বছর কার লেখা? উত্তর গ, আবুল মনসুর আহমেদ। 21. আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর ঘ, ফার্সি। 22. নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? উত্তর ক, সরেয়া। 23. জিজি বিখ্যা শব্দের অর্থ কি? উত্তর খ, বেঁচে থাকার ইচ্ছা। 24. বড় বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? গ, ব্যঞ্জন দিত। 25. সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি? উত্তর ঘ, বৃহৎ বিষয়। 26. অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কি? উত্তর খ, সত্যায়িত। 27. ডেকে ডেকে হয়রান হচ্ছি এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? উত্তর ঘ, পূর্ণ পূর্ণিকতা। 28. ভুল বানান কোনটি? উত্তর ক, ভুবন। 29. যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য? উত্তর খ, জটিল বাক্য। 30. চিকিৎসা শাস্ত্র কোন সমাস? উত্তর ক,
কর্মধারায়। 31 কোনটি নাম ধাতুর উদাহরণ? উত্তর গ, বেতা। 32 গড্ডালিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কি? উত্তর খ, ভেড়া। 33 তাতে সমাজ জীবন চলে না এ বাক্যের অস্তিবাচক রূপ কোনটি? উত্তর গ, তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। 34 বাকযন্ত্রের অংশ কোনটি? উত্তর ঘ, উপরের সবকটি, স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত। 35 রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? উত্তর খ, সম্প্রদান কারক। 36 দ্য ফেস সিন ডাই মিন্স, উত্তর ঘ, আনক্রিয়েশন, ক্রিয়েন। 37 ফিল ইন দ্য গ্যাপ, বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই, উত্তর খ। 38 হু ইজ দ্য অথর অফ জেন এরি? উত্তর ক, চার্লোটি ব্রন্টি। 39 দ্য মোস্ট ফেমাস রোম্যান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ? উত্তর গ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 40 আইডেন্টি দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস? উত্তর খ, জেনারাস। 41 হুইজ জেন্ডার ইজ ওয়ার্ড অরফান? উত্তর গ, কমন। 42 হু রোড দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড? উত্তর খ, উইলিয়াম কনগ্রেভ। 43 বেটার টু রিজেন ইন হাল দেন সার্ভ ইন হ্যাভ ইন হু রোড দিস? উত্তর গ, জন মিল্টন। 44 হু ইজ নট অ্যান ইরিশ রাইটার? উত্তর ঘ, ডি এইচ লরেন্স। 45 এ হেয়ার্ড অফ ক্যাটল ইজ পাসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান গ, কালেকটিভ নাউন। 46 হু ইজ দ্য হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ওয়ার্ড পিপুল? উত্তর ক, পিপুলাস, পপুলাস। 47 এ স্পিস ফুল অফ টু মেনি অর্স ইজ? উত্তর গ, এ ভার্বস স্পিস। 48 হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম অজিম্যান্ডিস? উত্তর ক, পি বি শেলি। 49 মবি ডিক্স এ নোবেল ওয়াজ রাইটেন বাই? উত্তর ক, হারমান মেলভিলি। 50 ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড হু রোড দিস? উত্তর হবে ঘ, পি বি শেলি। 51 ও হেনরি ওয়াজ ফ্রম? উত্তর খ, আমেরিকা। 52 হি কন্টেমপ্ল্যান্ট ম্যারিং হিজ কাজিন হেয়ার ম্যারিং ইজ অ্যান? উত্তর খ, গ্রাউন্ড। 53 নো সেকেন্ড ট্রাই ইজ অ্যা পোয়েম? হু ইজ নট এ মডার্ন পোয়েট? উত্তর গ, জন কিটস। 55 হু ইজ দ্য অথর অফ দ্য নোবেল দ্য গড অফ স্মল থিং? উত্তর ঘ, অরুন্ধতী রয়। 56 হু অফ দ্য ফলোয়িং নোবেল ইজ নট রাইটেন বাই অ্যান ইংলিশ রাইটার? উত্তর গ, 100 ইয়ার্স অফ সলিটিউড। 57 হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট? উত্তর ঘ, ডেনমার্ক। 58 দ্য ওয়ার্ড টু
জেনিফিলেট মিন্স টু বি দা কিনি। অনুসাইট ফিল ইন দা ব্ল্যাঙ্ক শি ওয়েন্ট টু নিউ মার্কেট অন ফুট। উত্তর ক সাইট আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেল ইনকারেক্টলি। উত্তর গ অকেশন। 61 চেঞ্জ দ্য ভয়েস নো বডি ট্রাস্ট এ ট্রেটর। উত্তর ঘ এ ট্রেটর ইজ নট ট্রাস্টেড বাই এনি বডি। 62 চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার। উত্তর হবে খ অ্যাক্ট। 63 হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ। উত্তর হবে গ লাফার। 64 হোয়াট কাইন্ডস অফ প্লে ইজ জুলিয়াস ক্রিয়েসার। উত্তর হবে ঘ হিস্টোরিকা। 65 ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ। উত্তর হবে ঘ অন। 66 হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ল্ড ইজ ডিফরমেশন। উত্তর ঘ গ হোলনেস। 67 ওয়ার্ডস ইনক্রেবল অন দ্য টম ইজ অ্যান। উত্তর ঘ এপিটাফ। 68 দ্য ফ্রেশ ডগ ডেস মিন্স। উত্তর ক হট ওয়েদার। 69 উইলিয়াম ব্লেক ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ প্রিন্টার। উত্তর হবে গ উইলিয়াম ব্লেক। আইডেন্টি দ্য কারেক্ট সেন্টেন্স। উত্তর হবে খ দ্য গার্ল ব্রাস্ট ইন টু ট্রেয়ার্স। 71 আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল। উত্তর ঘ বেদ। 72 বাংলার প্রাচীন জনপদ কোনটি। উত্তর ক পুণ্ড। 73 মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন। উত্তর গ এম মনসুর আলী। 74 1966 সালের 6 দফা কয় দফা অর্থনীতি বিষয়ক ছিল। উত্তর ক তিনটি। 75 প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন জেলা অঞ্চল নিয়ে গঠিত ছিল। উত্তর গ কুমিল্লা ও নোয়াখালী। 74 আনট্র্যাঙ্কুইল রিকালেকশনস দে দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক কে। উত্তর খ রহমান সোবহান। 77 ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। উত্তর গ 8 নম্বর। 78 নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি। উত্তর গ 2015 সালে। 79 বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে। উত্তর খ 28 2 নং অনুচ্ছেদে। 80 নির্বাণ ধারণাটি কোন বিশ্ব ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। উত্তর খ বৌদ্ধ ধর্ম। 81 প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়। উত্তর খ বিরোধী দল। 82 ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন। উত্তর ঘ মোহাম্মদ হানিফ। 83 বাংলাদেশের কোন সালে বয়স্ক ভাতা চালু হয়। উত্তর ঘ 1998 সাল থেকে। 84 একনেকের প্রধান কে। উত্তর ক প্রধানমন্ত্রী। 85 বলাকা কোন ফসলের একটি প্রকার। উত্তর খ গম। 86 তথ্য অধিকার আইন কত সালে চালু হয়। উত্তর গ 2009 সালে। 87 রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটির পরিচালনা কে। উত্তর খ আব্দুল্লাহ মুহাম্মদ সাদ। 88 নিপট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান। উত্তর ক জনসংখ্যা গবেষণা। 79
ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? উত্তর ক রাজশাহী, দিনাজপুর। 90. ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? উত্তর খ তামাক। 91. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে? উত্তর গ 87. 93. কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর গ ইনসেপ্টা। 93. বাংলাদেশের কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করেন? উত্তর খ 1974 সালে। 94. বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? উত্তর ক 18। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন? উত্তর গ অ্যাটর্নি জেনারেল। ৯৬. কোনটি সাংবিধানিক পদ নয়? উত্তর গ চেয়ারম্যান মানবাধিকার কমিশন। 97. বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? উত্তর খ এ কে এম আব্দুর রউফ। 98. বাংলাদেশের কোনটি বাংলাদেশ ব্যাংক নোট নয়? উত্তর ক 2। 99. সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? উত্তর গ স্টক মার্কেট। 100. বাংলাদেশের সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করেন? উত্তর ঘ মূল সংযোজন কর। 101. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? উত্তর ঘ খ ন্যাশনাল ইউনিটি সরকার। 102. কোন রাষ্ট্রীয় বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? উত্তর ঘ কম্বোডিয়া। 103. নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? উত্তর গ ভারত চীন। 104. বাংলাদেশের কোনটি সদস্য নয়? উত্তর খ ওএএস। 105. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণী? উত্তর খ মিং ক্লাস। 106. জিবুতি দেশটি কোথায় অবস্থিত? উত্তর ক এডেন উপসাগরের পাশে। 107. নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? উত্তর ক আসিয়ান আঞ্চলিক ফোরাম, এআরএফ। 108. ইউনাইটেড নেশনস ফার্মার কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় কোনটি? উত্তর খ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। 109. ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? উত্তর খ ওয়ার্ল্ড ব্যাংক। 110. চীনের জিংজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কোনটি? উত্তর রয়েছে খ খ রয়েছে। 11. জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য কোনটি? উত্তর গ 17। 112. ট্রাফলগার স্কয়ার এর অবস্থান কোথায়? উত্তর ঘ ইংল্যান্ডে। 113. মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় কোথায়? উত্তর ঘ মধ্য আমেরিকায়। 114. বিশ্ব মানবাধিকার দিবস কবে? খ 10 ডিসেম্বর। 115. আকাবা একটি ক? উত্তর হবে ক সমুদ্র বন্দর। 116. ইরান ইরাক যুদ্ধ বিরতি তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? উত্তর খ ইউএনআই আইএমওজি। 117. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর ক 15 সেপ্টেম্বর। 118. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়? উত্তর খ জার্মানি। 119. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? উত্তর ক মালয়েশিয়া। 120. দ্য লেডি উইথ দ্য ল্যাম্প এর নামে পরিচিত কোনটি? উত্তর খ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 121. নিম্নের কোন দুর্যোগ হাইড্রো
মেটারোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত। উত্তর ঘ ভূমিধস। 122 বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? উত্তর গ কুমিল্লা। 123 নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? উত্তর ঘ মায়ানমার। 124 বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? উত্তর ঘ উত্তর পূর্বাঞ্চলে। 125 সার্চ অফ নো গ্রাউন্ডস কি? উত্তর ঘ সাবমেরিন ক্যানিয়ন। 126 নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙন প্রবণ? উত্তর খ নড়িয়া। 127 কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? উত্তর খ ম্যানগ্রোভ বন। 128 বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? উত্তর খ সেন্ট মার্টিন। 119 বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? উত্তর ঘ দিনাজপুর। 130 সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? উত্তর ক ভূমিকম্প। 131 প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল গ মিথেন। 132 অক্সিজেন এর আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? উত্তর গ 9। 133 প্রোটিন তৈরি হয় কোথা থেকে? উত্তর গ অ্যামিনো অ্যাসিড থেকে। 133 সালোক সংশ্লেষণে সূর্যের আলো রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হল, এখানে উত্তর দেওয়া তারা দেয়নি। 135 জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয় অ্যানোডে? উত্তর ক অ্যানোডে। 136 পানির অণু একটি ডায়াচম্বু? উত্তর খ। 137 একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? উত্তর ক শূন্য। 138 কোভিড-19 যে ধরনের ভাইরাস? উত্তর গ এমআরএনএ। 140 হৃদযন্ত্রের সংকোচন হকে কি বলা হয়? উত্তর খ সিস্ট্রল। 140 নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত? উত্তর খ স্মল পক্স। 141 ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? উত্তর ক 26.5 ডিগ্রি সেলসিয়াস। 142 নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? উত্তর ক ওরাকল। 143 FRID বলতে কি বোঝায়? উত্তর ঘ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। 144 কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? উত্তর গ অপটিক্যাল ফাইবার। 145 কোন চিহ্নিত ইমেইল ঠিকানার আবশ্যক থাকবে? উত্তর হচ্ছে ঘ অ্যাট। 146 101110 বাইনারি নাম্বারের সমতুল ডেসিমাল নাম্বার কোনটি? উত্তর ক 46। 147 ডিএনএ সার্ভারের কাজ হচ্ছে? উত্তর গ ডোমেইন নেম আইপি কে এ পরিবর্তন করা। 148 নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস? উত্তর ক মাই এসকিউএল। 149 নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? উত্তর খ মাইক্রোফোন। 150 নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে? উত্তর গ ইউআরএল। 151 নিচের কোন প্রযুক্তি পে অ্যাজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে? উত্তর খ ক্লাউড কম্পিউটিং। 152 যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধমূলক কোনো একটি ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত? উত্তর গ ডেনিয়াল অফ সার্ভিস। 153 নিচের জব শিডিউলিং পলিসি সমূহের মধ্যে কোনটি স্ট্র্যাভিয়েশন থেকে মুক্ত? উত্তর ঘ রাউন্ড রবিন। 54 নিচের কোন প্রযুক্তি ফেস রেকগনিশন সিস্টেমের সহায়ক ভূমিকা পালন করে? উত্তর হবে ঘ উপরের কোনটি হবে না। 155 নিচের কোন মেমোরিতে অ্যাসেস টাইম সবচেয়ে কম? উত্তর ক রেজিস্টার্স।
156। নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়? উত্তর গ মডেম। 157। কিবোর্ডের সিপিইউ এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়? উত্তর ক সিমপ্লেক্স। 158। ব্ল্যাক হেনের প্রতিটি ব্লক কি তথ্য বহন করে? উত্তর খ উপরের সবগুলি। 159। নিচের কোনটি ব্লুটুথ এর আইইই এর স্ট্যান্ডার্ড? উত্তর ক আইইই 802.15। 160। নিচের কোনটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম নয়? উত্তর ঘ ডিওএস। 161। বাস্তব সংখ্যা 1/3x-5 >1/3 অসমতাটির সমাধান কোনটি? উত্তর হবে খ। 162। একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ করে তিন পথে গমন করে। সাত ঘাটে পানি পা করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালার সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। তাহলে গরুর সংখ্যা কত? উত্তর হবে খ 252। 163। 20% যৌগিক মুনাফার মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফার অর্থ বছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধির মূলধন কত? উত্তর খ 11^4। 164। x=√4 + √3 হলে x³+1/x³ এর মান কি? উত্তর হবে খ 52। 165। একটি নৌকা পানির লেভেলের বাধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত? উত্তর গ 5 ফুট। 166। 5x-x²-6 > 0 > 0 হলে নিচের কোনটি সঠিক? উত্তর ঘ 2 > x > 3। 167। 4x 4^x + 4^1-x = 4 হলে x= কত? উত্তর হবে গ 1/2। 168। 2 log 2 3 + log 2 5 এর মান কত? উত্তর হবে গ 15। 169। x-2/x-1 + 1/x-2 = 0 হলে সমাধানের সেট কোনটি? উত্তর হবে ক 170। 1/4 - 1/6 + 1/9 - 2/7 প্লাস এই ধারাটির অসীম পদের সমষ্টি কত? উত্তর হবে খ s = 3/20। 171। কোনটি একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক সমান? কোনটির মান কত? উত্তর খ 60°। 172। 0 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x এর মান কত? উত্তর হবে ঘ 126°। 173-এ দেওয়া আছে b = এবং উত্তর চেয়েছে, উত্তরটা হবে 357। 174। একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার কর্মমর্দন করতে পারবেন। যদি কর্মমর্দনের সংখ্যা 300 হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল? উত্তর খ 25 জন। 175-এর উত্তর হবে গ 1/4। আপনারা দেখে নেবেন দয়া করে।
176 উম ঞ ন এর ধারার পরবর্তী অক্ষর কোনটি হবে? উত্তর হবে গ ন ন। 177 নিচের শব্দগুলোর মধ্যে তিনটি সমগোত্রীয়, কোন শব্দটি আলাদা? উত্তর খ। 178 ডিসি ডিই এফই এইচ জি এইচ আই সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে? উত্তর গ এফ জি। 179 প্রতিযোগিতার সব সময় কি থাকে? উত্তর ঘ পার্টিসিপেন্ট। 180 এ বি এর চেয়ে দ্বিগুণ কোন কাজ করতে পারে? তারা দুজন একত্রে একটি কাজ 14 দিনে শেষ করতে পারবে। এ একা কাজটি কত দিনে করতে পারবে? উত্তর গ 21 দিনে। 181 ড্রাইভ ইজ টু লাইসেন্স অ্যাজ ব্রেথি ইজ টু, উত্তর হবে ক অক্সিজেন। 182 একটি প্রতিষ্ঠানে 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারী 50% গ্র্যাজুয়েট এবং অবশিষ্ট 160 জন পোস্ট গ্র্যাজুয়েট, প্রতিষ্ঠানে কতজন কর্মচারী গ্র্যাজুয়েট? উত্তর হবে ক 180। নিচে ক খ গ ঘ বিকল্প নকশা চারটির মধ্যে কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসবে? উত্তর হবে ক। 184 যদি রোসকে লেখা হয় 6821, কারকে লেখা হয় 7 3 4 5 6 এবং প্রিয়াসকে লেখা হয় 9 6 1 4 7 3, তাহলে সার্চকে এর কোড কত? উত্তর ক 2 1 4 6 7 3। 185 প্রশ্নবোধক চিহ্নটির স্থানে কোন সংখ্যাটি বসবে? উত্তর খ 26। 186 একটি ছবির দেখিয়ে তন্বী বলল, সে আমার দাদার একমাত্র ছেলের ছবি, ছবির ছেলেটির সাথে তন্বীর সম্পর্ক কি? উত্তর ক ভাই। 187 নিচের কোন শব্দটির ভিন্ন ধরনের? উত্তর ক চার। 188 এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে 2 মাইল দক্ষিণে এরপর আবার 5 মাইল পশ্চিমে যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত? উত্তর ঘ উপরের কোনটি নয়। 179 লিভার এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক স্থানে কোন পাউন্ড ওজন স্থাপন করতে হবে? উত্তর ঘ 35 পাউন্ড। 190 নিচের ক খ গ ঘ চারটি বিকল্প নকশার মধ্যে চিত্রের প্রশ্নবোধক চিহ্নে কোন নকশাটি বসবে? উত্তর ক বসবে। 191 কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক কে? উত্তর ক ইমানুয়েল কান্ট। 192 হিউম্যান সোসাইটি ইন এথিক পলিটিক্স গ্রন্থের লেখক কে? উত্তর গ ব্রান্টান্ট রাসেল। 193 কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? উত্তর খ উপযোগবাদ। 194 বাংলাদেশে কত সাল জাতীয় শ্রদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? উত্তর গ 2012। 195 বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কোনটি? উত্তর ঘ 6টি। 196 শাসক যদি মহৎগুণ সম্পূর্ণ হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণ সম্পূর্ণ না হয় তাহলে আইন অকার্যকর, কে বলেছেন? উত্তর খ প্লেটো। 197 সুশাসনের মূল ভিত্তি কি? উত্তর খ আইনের শাসন। 198 নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? উত্তর ঘ ধর্ম। 199 অন লিবারেশন গ্রন্থের লেখক কে? উত্তর গ জন টুয়ার্ট মিল। 200 উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর খ গ্রিক। তো এই ছিল প্রশ্নের সমাধানটি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।